সূরা আহজাবের 21 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন যে মুরিদ হইতে হবে শুধু আল্লাহর। কার মুরিদ হইতে হবে? আল্লাহর, আল্লাহর মুরিদ হইতে হবে। কিন্তু আমাদের দেশে পীর সাহেবেরা কি করে, কোরআন মানতেছে? তাহলে কোরআন বলছে আল্লাহর মুরিদ হইতে হবে, আর পীর সাহেব বলতেছে আমার মুরিদ হও। আর মুরিদ বাড়াইতেই আছে, মুরিদে মুরিদ সংগ্রহ করার জন্য, মুরিদ বাড়ানোর জন্য আবার চেলা ছাড়া আছে, দালাল। দালালরা বলছে চলো আমাদের হুজুর বেশি কামেল, আমাদের হুজুর বেশি কামেল। না, অবশ্যই মুসলমানদেরকে আল্লাহর মুরিদ হইতে হবে, শুধু আল্লাহর মুরিদ হইতে হবে, এই কোরআনের বক্তব্য। কিন্তু তাহলে এই কোরআন এই দেশে থাকা সত্ত্বেও কিভাবে মুসলমান মানুষের মুরিদ হয়, পীর মুর্শিদদের মুরিদ হয়? তাহলে বোঝা যায় যে এই কোরআনের সাথে বেয়াদবি করা হয়েছে, আল্লাহর মুরিদ। এখন যদি সব পীর আল্লাহর মুরিদ বানাইতো, তাহলে পীর আর মুরিদদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো? পীর আর মুরিদে কোনো দ্বন্দ্ব থাকতো? 1 লাখ পীর হোক, 10 লাখ পীর হোক, কোনো সমস্যা নাই, কারণ সবাই তো একই কাজ করে। কি কাজ করে? আল্লাহর মুরিদ বানায়। আর সবাই কার মুরিদ হচ্ছে? যে কোনো পীরের কাছে যাক না কেন, মুরিদ হচ্ছে তো একজনেরই। কোনো লাভ, কোনো সমস্যা আছে? এই জন্য হাজার দরবার হইলেও কোনো সমস্যা হইতো না, হাজার লাখ লাখ পীর হইলেও কোনো সমস্যা হইতো না, যদি আমরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের শিক্ষা অনুযায়ী আল্লাহর মুরিদ বানাইতাম। তাহলে হক্কানি পীর কাকে বলা হয়? যিনি আল্লাহর মুরিদ বানায়। হক্কানি পীর কাকে বলা, বুঝতে পেরেছেন তো? এবার আল্লাহর মুরিদ বানাবে উনি হক্কানি পীর। আর যখনই নিজের মুরিদ বানাবে, একজনকেও যদি নিজের মুরিদ বানায়, এটা হলো ভণ্ড পীর। কিসের হক্কানি মক্কানি আছে? এবার হক্কানি আর ভণ্ড পীরের আপনি পরিচয় কোরআন থেকে জানেন, কোরআনের মাধ্যমে। যিনি শুধু আল্লাহর মুরিদ বানায়, ইনি হলেন হক্কানি পীর। আর এই এই পীর যদি 1 লাখ হয়, 10 লাখ হয়, কোনো ক্ষতি নেই। আরে 10 লাখ পীরের মুরিদ হিসেবে যদি আমাদের গোটা বাংলাদেশ বন্টন হয়ে যায়, কোনো ক্ষতি হবে না, সব ঐক্যবদ্ধ। কারণ কার, সবাই কার মুরিদ? এক আল্লাহর, এক আল্লাহর মুরিদ। এই সব পীর 10 লাখ পীর কি করে? সবাই আল্লাহর মুরিদ বানায়। বাংলাদেশের সব মুসলমান কার মুরিদ? শুধু একজনের মুরিদ, আল্লাহ তবরকতাল। তাহলে হক্কানি পীর হলো তারা। হক্কানি পীর থাকলে কোনো সমস্যা নাই। হক্কানি পীর কাকে বলা হয়? আলেমকে। তাহলে হক্কানি পীর হওয়ার আলামত হলো সে আল্লাহর মুরিদ বানাবে। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে কিসের মুরিদ হওয়ার দাওয়াত দিচ্ছি? আল্লাহর মুরিদ না?